ওয়েলকাম বন্ধুরা হোম বিউটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা বড় বড় মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি বিউটি টিপস নিয়ে তো বন্ধুরা আজকের বিষয়টি হলো ছেলে এবং মেয়েদের দুজনের জন্য তো বন্ধুরা আপনারা হাতের কাছে অনেকেই অনেক কিছুই পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কোথাও বেড়ানো যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে আপনাদের মুখে ফেসিয়াল করতে হয় তো বন্ধুরা দেখা যায় যে মুখের রোদে পুরে বিভিন্ন কালচে দাগ হয়ে থাকে এবং আপনার অজানাতে আপনার মুখে ছোট ছোট ব্রণ বা দেখা যায় যে আপনার মুখের ত্বক অনেক নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আপনার অনেক কিছুই ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দুইটি উপাদান দিয়ে আপনি এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই ভিডিওটি যারা আপনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা দয়া করে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন না শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শসা তো বন্ধুরা আমরা অনেকেই জানি যে শসা ত্বকের জন্য উপকারী তো বন্ধুরা আগে যখন আমাদের আদি যুগে অনেকেরই ক্রিম ছিল না তখন কিন্তু বন্ধুরা আদি যুগে তখন এগুলোই ব্যবহার করতে তো বন্ধুরা এই শসাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা এই শসা ব্লেন্ডার মেশিনে অথবা পাটায় আপনারা পিষে নেবেন তো বন্ধুরা আমি এখন এই শসাটি পিষে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি শশাটি পিছিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনি তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন এখান থেকে তো বন্ধুরা আমি এখান থেকে পরিমাণ মতো দুই চামচ শশা নিচ্ছি তো বন্ধুরা এই ক্ষেত্রে আরেকটা যেটা উপাদানের প্রয়োজন সেটা হলো চিনি তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো ভাববেন যে চিনি কোন কাজে লাগে তো বন্ধুরা চিনি আপনার প্রচুর পরিমাণ ভিটামিন আছে যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী তো বন্ধুরা এই চিনি এবং শশার মিশ্রণের ফলে আপনার ত্বকের যে ক্ষুদ্র ক্ষুদ্র গভীর যে অংশগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করে আপনার ত্বককে মসৃণ এবং খুব চকচকে শসা রাখে তো বন্ধুরা আমি এখান থেকে পরিমাণ মতো এক চামচ চিনি নিব এবং তোমরা এই চিনি এবং শসা একত্রে খুব ভালোভাবে মিশ্রণ করবেন তো বন্ধুরা মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পরে এই উপকরণটি আপনার মুখে যেভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখে দিচ্ছি তো বন্ধুরা লক্ষ্য রাখবেন আপনার মুখটি যেন খুব পরিষ্কার থাকে তো এই জন্য আপনি আগে মুখটি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন তারপরে এই মিশ্রণটি আপনার মুখের ত্বকে যেখানে লাগাবেন তো মুখের চারিদিকে লক্ষ্য রাখবেন চোখে যেন না যায় আপনার এই মুখের চারিদিকে খুব ভালোভাবে এই মিশ্রণটি লাগাবেন তো বন্ধুরা ভাবে লাগাবেন যাতে আপনার মুখের ত্বকের চারিদিকে এই মিশ্রণটি ছড়িয়ে পড়ে তো বন্ধুরা এইভাবে আপনি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে মিশ্রণটি আপনার মুখের ত্বকে লাগিয়ে রাখুন তো বন্ধুরা তারপরে যখন দেখতে পাবেন আপনার মুখের ত্বকে এই মিশ্রণটি শুকিয়ে গেছে তারপরে হালকা গরম কুসুম পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলুন তো বন্ধুরা এভাবে আপনি নিমিশে আপনার মুখের ত্বকে ফেসিয়াল করতে পারবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার হোম ইউটিউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমি আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ